ডোমকল টাউন তৃণমূল কংগ্রেসের ডাকে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে এক সভার আয়োজন করা হয়। শনিবারের এই সভা ডোমকলের এসডিও মোড়ে আয়োজন করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আবু তাহের খান, মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বদেব কর্মকার, ডোমকল টাউন সভাপতি কামরুজ্জামান মণ্ডল, ব্লক সভাপতি হাজিকুল ইসলাম সহ দলীয় কর্মীরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477995515। সেই ডোমকল টাউন যে পৌরসভা, সেই পৌরসভার উদ্যোগে টাউনের আমরা এখানে একটা বিশেষ করে প্রতিবাদ সভা ডাক দিয়েছিলাম। কারণ দীর্ঘদিন আমাদের কোনো কর্মসূচি হয়নি, লকডাউন চলছিল, তারপরে দল মাঠে ময়দানে নামতে পারেনি। এতদিন পরে এতদিন সেবাই করে এসেছি, দলের কোনো কাজ করতে পারিনি, সাংগঠনিক কাজ করতে পারিনি। নির্বাচন প্রায় আসন্ন, দুয়ারে নির্বাচন, এখন আমাদের মানুষের কাছে নামতে হবে এবং পরীক্ষা দিতে হবে যে মানুষ কাদের সঙ্গে আছে। তাই আজকে আমরা একটা সমাবেশের ডাক দিয়েছিলাম। এই এলাকার সর্বস্তরের মানুষ আমাদের সেই সমাবেশের ডাকে সাড়া দিয়েছে, আমি তাদের সকলের কাছে কৃতজ্ঞ। ডোমকল পৌরসভার মানুষের কাছে যেভাবে উপচে পড়া ভিড় হয়েছে, এখানকার সর্বস্তরের মানুষ যেভাবে এই মিটিংয়ে সামিল হয়েছে, আমরা সকলেই কৃতজ্ঞ। আমরা ধন্যবাদ জানাচ্ছি টাউনকে, টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি কামরুজ্জামান থেকে আরম্ভ করে পৌরসভার সমস্ত কমিশনার, সেই সঙ্গে জাফিকুল ইসলাম যার নেতৃত্বে এই সভা। কে কোথায় মন্ত্রিত্ব ত্যাগ করছে সেটা হতেই পারে, আরও তার বেশি প্রয়োজন, সে আগামী দিনে একটা বড় জায়গায় যেতে চাইছে, বাংলার দায়িত্ব নিতে চাইছে। তো দল এখানে মমতা ব্যানার্জি তৈরি করেছে এবং যেভাবে তিনি এই দলটাকে প্রতিষ্ঠা করেছেন, সুতরাং এখনই যদি কেউ ভাবে তিনি বেঁচে আছেন, তার জীবিত অবস্থায় দলের কেউ মালিকানা নেব সেটা তো সম্ভব নয়, সবটা দিয়ে দেওয়া সম্ভব। দেখুন, আমরা চাইছি মানুষকে ঐক্যবদ্ধ করতে এবং মানুষ যেন ইউনাইটেড থাকে। আমরা যেন বিজেপির মতো একটা চরম শক্তি, যারা ভারতবর্ষকে বিচ্ছিন্নতাবাদের শক্তি, যারা ভারতবর্ষকে আবার হিন্দু মুসলমানের তকমা দিয়ে ভাগ করতে চায়, সেই শক্তি, অশুভ শক্তি বিজেপি কোনোভাবেই কোনোমতেই বাংলায় যেন প্রতিষ্ঠা না পায়। এবং ভারতবর্ষে যে অঘটন বিজেপি ঘটাচ্ছে এবং একটার পর একটা বড় বড় রাষ্ট্রায়ত্ত সংস্থা যেভাবে বিক্রি করে দিচ্ছে, বেসরকারীকরণ করছে এবং ভারতবর্ষের কৃষিকে যেভাবে, ভারতবর্ষের কৃষকদের যেভাবে আজকে রাস্তায় নামিয়েছে, পথে নামিয়েছে, ফুটপাতে নামিয়েছে, তাতে আগামী দিনে দেশের বড় দুর্দিন। এই দুর্দিনে দাঁড়িয়ে আমরা বিজেপিকে হঠাৎ মানুষকে ঐক্যবদ্ধ করতে চাই। বেলডাঙা হুমায়ুন কবির মেমোরিয়াল বিএড কলেজ, আমাদের কোনো শাখা নেই, কোনো প্রলোভনে পা না দিয়ে ভর্তির জন্য সরাসরি যোগাযোগ করুন। ঠিকানা ভিলেজ পোস্ট কাজী সাহা, বেলডাঙা, মুর্শিদাবাদ। সরাসরি বিএড ও ডিএলএড 2020-22 কোর্সে ভর্তি চলিতেছে। যোগাযোগ নাম্বার 9434666006 ও 7001382131। তারিফা মেমোরিয়াল ইনস্টিটিউট অফ ফার্মাসি, অত্যন্ত ন্যূনতম খরচে ডি ফার্ম কোর্স করার সুবর্ণ সুযোগ, রয়েছে হোস্টেলে থাকার সুব্যবস্থাও। তাই আর দেরি না করে ভর্তি হতে সত্বর যোগাযোগ করুন। আমাদের ঠিকানা চুয়া হরিহরপাড়া, মুর্শিদাবাদ, পিন 742166, যোগাযোগ নম্বর 9749464544। বহরমপুর শহরে সর্বপ্রথম সুগার থাইরয়েড ও হরমোন বিশেষজ্ঞ, বিশিষ্ট সুচিকিৎসক ডিএম এন্ডোস্ক্রিনোলজি ডক্টর রণজিৎ বাড়ি, এমবিবিএস এমডি ডিএম এসএসকেএম হসপিটাল, বর্তমান সহকারী অধ্যাপক মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হসপিটাল। আপনি কি প্রেগনেন্সি নিতে চান? তাহলে অবশ্যই আপনার থাইরয়েডের পরীক্ষা করান, কারণ যদি আপনার থাইরয়েডের সমস্যা থেকে থাকে এবং তার যদি সঠিক চিকিৎসা না হয়ে থাকে, তাহলে প্রেগনেন্সি থাকাকালীন বাচ্চার শারীরিক এবং মানসিক বিকাশের একটা দীর্ঘস্থায়ী সমস্যা হতে পারে, যেটা কিন্তু থাইরয়েডের চিকিৎসা আগে পেয়ে থাকলে সম্পূর্ণভাবে নির্মূল করা যায়। নিয়মিত বসছেন চরক স্কয়ার ও ডায়াগনস্টিক এবং রিসার্চ সেন্টারে লালদিঘি আলাপন অনুষ্ঠান বাড়ির সামনে। যোগাযোগ নম্বর 7477152533, 7477799633।